রফিক মামাও সেই স্থানে চলে এলো। মেয়েটাকে আমি ছেড়ে দিলাম, আর মেয়েটি আমার ছাড়া পেয়ে মুক্ত পাখির নয় চোখ নামিয়ে চলে গেল নিচের দিকে। মেয়েটা চলে গেলে রফিক মামা বলল, কি রে ভাগ্নে, মেয়েটিকে দেখে ফিদাতিটা হয়ে গেলে নাকি, এরকম ভাবে তাকিয়ে আসিস। ওরকম কিছু না, বোঝা হয়ে গেছে। আচ্ছা মামা, মেয়েটা কোথায় থাকে আর আমাদের বাসার সিঁড়িতেই বা কি করছে? মেয়েটা এবং মেয়েটার আম্মু আব্বু এখানে থাকে, তোদের দোতলার ভাড়াটা হিসেবে। আমাদের বাসাটা দোতলা আর আমার পরিবার নিচতলায় থাকি, আর উপরের তলাটা আজকে ভাড়া দিয়ে দিছে আম্মু। এত কথা বাদ, আমার গিটার কই? ছাদে। আমি মামাকে সাথে করে ছাদে চলে এলাম। আচ্ছা মামা, তুমি বিয়ে কবে করবা? তোর বিয়ে খেয়ে তারপর। যদি আমাদের ভাড়াটিয়া মেয়েটাকে বিয়ে করি কেমন হবে? আচ্ছা, তোর আম্মুরে আজকেই বলে দিচ্ছি যে তুই এই মেয়েকে পছন্দ করছিস এবং বিয়ে করতে চাস। ধুর মামা, কথার কথা শুধু বললাম। তারপর আমি আর মামা কিছু সময় ছাদে আড্ডা দিয়ে চলে এলাম রুমে। রুমে এসে একটা সুন্দর দেখে শার্ট প্যান্ট পরে রওনা হলাম খালার বাড়ি যাওয়ার জন্য। সন্ধ্যা, তাই হেঁটে না গিয়ে একটা রিক্সা নিলাম। মাঝ রাস্তায় রিক্সাটা একটু দাঁড় করালাম সোমার জন্য কিছু নেওয়ার জন্য। খালুদের বাসার কাছে এসে নেমে পড়ি রিক্সা থেকে। রিক্সাওয়ালা মামুর ভাড়াটা মিটিয়ে খালুদের বাসার কলিং বেল চাপলাম, আর একটু পর উমার ছোট বোন সোমা এসে দরজাটা খুলল, আর আমি দোকান থেকে আনা চকলেট দিয়ে দেই তোমাকে। সোমা খুশি মনে চকলেটগুলো নিয়ে চলে গেল ভিতরে। আমি দরজাটা লাগিয়ে ভিতরে ঢুকে পড়ি। ভিতরে গিয়ে দেখি আসিফ ভাই আর খালু কি যেন কথাবার্তা বলছে, তাই আমি সালাম দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, দাঁড়িয়ে কেন, বসো। আমি আসিফ ভাইয়ের পাশেই বসলাম। আসিফ ভাই ফিসফিস করে বলল, শুভ ভাই এখানেও দেরি? রাস্তা একটু দেরি হয়ে গেছে। এর মধ্যে খালু জোরে আওয়াজ করে সোমাকে ডাক দিল। সোমা খালুর কাছে এলে খালু বলল, সোমা ওমাকে ডেকে আনো তো আম্মু। খালুর কথায় সোমা চলে গেল উনাকে ডেকে আনার জন্য। একটু পর সোমা উমার হাত ধরে টানতে টানতে নিয়ে এলো। দেখতে পেলাম উমা একটা খুব সুন্দর ড্রেস পরেছে। আমাদের দিকে তাকিয়ে উমা বলল, কিছু বলবা আব্বু? শোনো, তুমি তো নতুন জয়েন করেছো অফিসে, হয়তো সব কিছু ভালোভাবে জানো না। তোমার খালাতো ভাই আর মিস্টার আসিফকে জিজ্ঞেস করলে সব বুঝিয়ে দিবে। ঠিক আছে আব্বু, আমি কি এবার চলে যাব? আচ্ছা যাও। উমা চলে গেলে খালু আমাদেরকে জিজ্ঞেস করল, প্রথম দিন অফিসে কেমন কাটলো সবার? সবার তো কিছু জানি না, আমার তো 12-13টা বাজিয়েছে। আমি এগুলো বিড়বিড় করে বলছি, তাই আসিফ ভাই আমাকে একটা আস্তে করে ধাক্কা দিল তার হাতের বাহু দিয়ে। কি বললা শুভ, আমি তো বুঝতে পারিনি। আমার বোন অনেক ভালো সামলাতে পারে অফিস, তাই বললাম। তাহলে ভালোই, আমার আর চিন্তা থাকলো না। এর মধ্যে খালুদের কাজের মেয়েটি এসে বলল, খাওয়ান দাওয়ান বেক রেডি। কাজের মেয়েটি বলেই চলে গেল। চলো ডিনার করা যাক। তারপর সকলেই চলে গেলাম খেতে ডাইনিং টেবিলে। খাওয়া দাওয়া শেষ হলে খালুর থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে ঘুমিয়েও পড়লাম। সকাল 7:30টায় ঘুম ভাঙলে চলে যাই অফিসে। অফিসে পৌঁছে মোবাইলে দেখি 9টার কাছাকাছি। অফিসের ভিতরে গিয়ে আমার চেম্বারে বসে টুকটাক কাজ করতে থাকি। অফিসের কাজ করতে করতে কখন যে কিবোর্ডের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ি তা আমি নিজেও জানি না। অনেকক্ষণ সময় পর ঘুম ভাঙলে দেখতে পাই উমাকে। আমার চোখ খুলছে দেখে বলল, গুড মর্নিং, ঘুমটা ঠিক মতো হয়েছে আপনার নাকি আরও ঘুমাতে হবে? উমার এ কথায় আমি নিজের ভিতরেই দোয়াদরুদ পড়তে থাকি। আর তখনই উমা চিৎকার করে বলল, অফিস থেকে ঘুমানোর জায়গা পাইছেন আপনি? কাজের কাজ তো একটা কাজও করেন না আর অফিসে এসে ঘুমাচ্ছেন, বেতন তো শুধু শুধু দেয় অফিস কর্মকর্তা। চোখটা লেগে গিয়েছিল একটু। চোখ লেগে গেলে কফি খেয়ে নিতেন, নাকি অফিসের কফির বিলটা আপনি পে করেন? আর হবে না ম্যাম। আমার কথা শুনে চলে গেল রেগে মেগে উমা। সবাই তাকিয়ে রইল আমার দিকে। আমি ধমক দিয়ে বললাম, আমি কি চিড়িয়াখানার বান্দর? সবাই এরকমভাবে কেন তাকিয়ে আছেন, কাজে মন দেন সবাই। আমার এ কথায় সবাই কাজের দিকে মনোযোগ দিল। তারপর আমি আসিফ ভাইকে বললাম, ভাই ম্যাম এসেছে আমাকে কেন ডাকেননি? শুভ ভাই আমার বাথরুমে সাপ ছিল বলে চলে যাই সেখানে, আর এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন আর উমা ম্যাম আপনার দিকে তাকিয়ে আছে, তাহলে বলুন তো আমি এতে কি করতে পারি? এতে তো আর কিছু করার নাই। অতপর আসিফ ভাই কাজে মন দিলেন। এতগুলো বকা খাওয়ার পর আর চোখে এক ফোঁটাও ঘুম আসলো না। নিয়মিত কিছু কাজ সেরে বাসায় চলে আসি। বাসায় এসে দেখি রফিক মামা টিভি দেখছে।
আমাকে চুপচাপ রুমে চলে যেতে দেখে সেও টিভিটা বন্ধ করে আমার রুমে এলো পিছু পিছু। আমি সোজা বিছানায় বসে বোর্ড খুলে মোজাটা খুলতে লাগলাম আর তখনই মামা বলল, কিরে তোর মুখ এরকম শুকনো শুকনো লাগতেছে কেন, কিছু কি হয়েছে? না কিছু হয়নি। তাহলে এমন মন মরা কেন তোর? ঘুম আসছে তাই হয়তো। তাহলে তুই ঘুমা, আমি না হয় পরে তোর সাথে কথা বলবানি। কি কোনো জরুরি কথা আছে কি মামা? তেমন জরুরিও না, তুই ঘুমা। আচ্ছা। আমি মোজাটা খুলে রেখে ঘুমিয়ে পড়ি। দুই ঘন্টা পর, ওই শুভ ওঠ। কি হয়েছে? আরে এখন সন্ধ্যা, আর সন্ধ্যায় কেউ ঘুমায় কি, আর তার মধ্যে তোর আম্মু তোকে ডাকছে। মামার কথায় আমি উঠে হাত মুখ ধুয়ে আম্মুর কাছে চলে গেলাম। কি হয়েছে আম্মু, তুমি নাকি ডাকছো? হ্যাঁ ডাকছি। কেন ডাকছো? এই নে বিরিয়ানি আছে, এগুলো আমাদের ভাড়াটিয়াদের দিয়ায়। আম্মু দুজনের মতো প্লেটের বিরিয়ানির বাটিটা আমার হাতে ধরিয়ে দিয়ে, এই জন্য আমার ঘুম ভাঙিয়েছো? হ্যাঁ এই জন্যই। তোমার ভাইকে বললি তো সেই দিয়ে আসতো। ঠিক আছে, কিন্তু ওর একটা প্রেস্টিজ আছে। আর আমার প্রেস্টিজ নাই বুঝি? এত কথা বাদ দিয়ে যা বলছি তাই কর, তা না হলে। আর বলতে হবে না, আমি যাচ্ছি। তারপর ভদ্র ছেলের মতো কোনো উপায় না পেয়ে বিরিয়ানির বাটিটা নিয়ে ভাড়াটিয়াদের দরজার কলিং বেল চাপ দিলাম। দরজাটা খুললো সেই সিঁড়িতে ধাক্কা খাওয়ার মতো মেয়েটি আমাকে দেখে বলল, আরে আপনি? আমাকে চিনেন বুঝি? চিনবো না কেন, আপনি তো বাড়িওয়ালা আঙ্কেলের ছেলে। আর কিছু জানো? না কিন্তু জেনে নেব, ভেতরে আসেন। মেয়েটির কথায় আমি ভিতরে গিয়ে বিরিয়ানির বাটিটা এগিয়ে দিলাম। মেয়েটি বাটিটা টেবিলের উপর রেখে আবার চলে এলো আমার কাছে। বসুন না। মেয়েটির কথায় আমি বসে পড়লাম সোফায়। আন্টি কই? আম্মু আপু তো একটু বাইরে গেছে, একটু পরেই চলে আসবে। ও আচ্ছা, আপনার নাম কি? আমি মিষ্টি। আপনার নামের মতোই আপনি মিষ্টি আছেন। ও রিয়েলি? হুম। আর আপনার? আমি ফারহান আহমেদ শুভ। নাইস নেম। আপনি কি রিলেশন করেন? হঠাৎ এ কথা কেন? এমনিতেই জিজ্ঞেস করলাম। না আমি রিলেশন করি না, তবে। তবে কি? আমি বিবাহিত। এ কথা শোনার পর আমার আর কোনো কথা বলার ইন্টারেস্ট রইল না। আচ্ছা আপু আমি এখন চলি, বলেই দিলাম দরজার দিকে দৌড় এবং চলেও এলাম বাইরে। সিঁড়ি দিয়ে উপর থেকে নামছি, তখনই আঙ্কেল আর আন্টির সাথে দেখা হলো। বাবা তুমি হাঁপাতে হাঁপাতে কই যাচ্ছ? আপনাদের রুম থেকেই। আমার এ কথায় আঙ্কেল আর আন্টি একে অপরের দিকে তাকালো এবং বলল, আমাদের মেয়ের সাথে কি আবোল তাবোল করছো? আমি পড়লাম গ্যারার তলে। কী সব আবোল তাবোল বলছেন, আম্মু আপনাদের জন্য কিছু খাবার পাঠিয়েছে, তাই দিতে আপনাদের রুমে গেছিলাম। কথাগুলো বলেই সেখান থেকেও দৌড়ে চলে এলাম নিচতলায় আমাদের রুমে। নিজের রুমের দিকে যাচ্ছি তখন আম্মু ডেকে বলল, শুভ এত দেরি করলি কেন, আয় বিরিয়ানি খেয়ে নে, তা না হলে ঠান্ডা হয়ে যাবে। আমি তাকিয়ে দেখলাম আম্মু তার ভাইকে বিরিয়ানি বেড়ে দিচ্ছে, তাই আমি ওয়াশরুম থেকে হাতটা ধুয়ে ডাইনিং টেবিলে মামার পাশে চেয়ারে বসলাম। তারপর আম্মু আমার প্লেটেও দিল বিরিয়ানি। অনেক ভালো হয়েছে আজকের বিরিয়ানি। খাওয়া দাওয়া শেষ করে এশার দিকে তাড়াতাড়ি শুয়ে পড়লাম বেডে আর ঘুমিয়েও যাই। সকাল হলে চলে গেলাম অফিসে, কিন্তু মনে কোনো রকম শান্তি লাগলো না, তাই ল্যাপটপেই গেম খেলতে লাগলাম। কিছুক্ষণ পর হঠাৎই পিয়নের আগমন ঘটলো আমার রুমে। কিছু বলবেন? জি স্যার, উমা ম্যাডাম আপনারে তার সাথে একটু দেখা করতে কইছে। ঠিক আছে আমি আসছি। তারপর পিয়ন চলে গেলে আমি ল্যাপটপটা অফ করে চলে আসি উমার রুমের দরজায়। ম্যাম আসতে পারি? আমায় ডাকছেন ম্যাম? হ্যাঁ, কি করতেছিলেন? গেম খেলতেছিলাম। বাহ খুব ভালো। তা আমার ফাইলের কি অবস্থা, কতটুকু কাজ শেষ করলেন? ফাইলের অবস্থা ভালোই, কিন্তু আমি এখনো কাজ শুরু করিনি। আপনি নিজেকে কি পাইছেন? হ্যাঁ আপনার যখন ইচ্ছা হবে অফিসে আসবেন, আবার মন চাইলে কাজ করবেন, নয়তো না। আমি আপনাকে নিয়ে আর পারতেছি না, আপনাকে আমি ফায়ার করছি। উমা তার চেয়ার থেকে উঠে কথাগুলো বলল। উমা আমার টেবিলের উপর একটা ফাইল রেখে, ফাইলটা হয়তো আমারই, তাই আমি বললাম পাঁচ মিনিট। বলেই উমার রুম থেকে বেরিয়ে মিষ্টির দোকানে গিয়ে 2 কেজি টাঙ্গাইলের মিষ্টি কিনে আবার অফিসে চলে গেলাম এবং একটা প্যাকেট খুলে অফিসে সবাইকে মিষ্টি খাওয়াতে লাগলাম। অনেকে জিজ্ঞেস করলো কিসের জন্য মিষ্টি, আমি তাদের উত্তরে বললাম কিছুক্ষণ পর দেখতে পাবেন, আর বাকি থাকা প্যাকেটটা নিয়ে উমার রুমে ঢুকলাম। কোথায় গিয়েছিলেন? আমি মিষ্টির প্যাকেটটা তার টেবিলের উপর রেখে, আপনার জন্য। ও মিষ্টি দিয়ে আমাকে ভোলাতে চাইছেন তাই না, যেন আপনাকে ফায়ার না করি। আমি আমার ফাইলটা হাতে নিয়ে বলি, কি বলছি সুমা, আমি তো নিজেই নিজেকে ফায়ার করলাম। আমার একটা ইচ্ছে ছিল যেদিন আমি কোনোভাবে ফায়ার হব অফিস থেকে,
তখন সবাইকে মিষ্টি মুখ করিয়েই ফায়ার হব। আচ্ছা ভালো থাকিস, আমি গেলাম বলেই উমার রুম থেকে বের হলাম। আমি একবার পিছন ফিরে তাকিয়ে দেখি উমা মাথা নিচু করে চোখের পানি মুছছে। আবার সামনের দিকে তাকিয়ে চলতে লাগলাম। অফিসের সকলেই আমাকে নিজের কাগজগুলি নিয়ে যেতে দেখে দাঁড়িয়ে গেল এবং চেয়ে থাকলো আমার দিকে। আমিও সবার দিকে একবার তাকিয়েই বের হয়ে আসলাম অফিস থেকে। আরও 1 কেজি মিষ্টি নিয়ে বাসায় রিক্সা করে চলে এলাম। আমাকে মিষ্টি আনতে দেখে আম্মু বলল, প্রমোশন হয়েছে বুঝি, তার জন্য মিষ্টি আনছিস? আমি মিষ্টির প্যাকেটটা আম্মুর পাশে থাকা মামার কাছে এগিয়ে দিলাম। মামা খুলেই খেতে থাকলো। মোটা মানুষের যা অভ্যাস আর কি। একদমই, আমি আর অফিসে যাচ্ছি না, এটাই আমার প্রমোশন। আমার এ কথায় মামার মুখ থেকে একটা মিষ্টি পড়ে গেল নিচে। মানে কি, কেন ভালো একটা জব ছাড়লি? তোর আপু জানলে কি বলবে? এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন, পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।